بسم الله الرحمن الرحيم. الله لا تقنطوا من رحمة الله. পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, মুমিনেরা, বান্দারা শুনো, যখন তোমরা কোনো বিপদের মধ্যে পড়বা, যখন তোমরা কোনো ঝামেলার মধ্যে পড়ে যাবা, যখন তোমরা কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যাইবা, ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যেও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে, রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাস হয়ো না। কোন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহর মা বাচ্চারে মেরে ফেলবে দেখলে, বলেন তো কোন মায়ের বাচ্চাকে মেরে ফেলবে এমন যদি একটা আতঙ্ক সৃষ্টি হয়, দরজা ভিতর দিকে লাগাইয়া যদি ভিতরে বসে থাকে, বাহির থেকে যদি ধাক্কাধাক্কি করে, মায়ের মন কেমন হবে বলেন তো? মুসা কালিমুল্লাহর মা বলে, হারে এখন কি হবে, কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনের মাধ্যমে জানাইয়া দিলে, ও মুসার মা, আপনি কোনো ভয় পাবেন না, আপনি কোনো টেনশন করবেন না। ও মুসার মা, মুসার মা রে, আপনি কোনো ভয় পাবেন না, আপনি কোনো টেনশন করবেন না। আপনি যে চুলার মধ্যে জাল দিতেছেন, আপনি যে চুলার মধ্যে রান্না বান্না করতেছেন, ওই জ্বলন্ত চুলার ভিতরে আমার বন্ধু মুসা কালিমুল্লাহকে ঢুকাইয়া দেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এমন আওয়াজে মাইনা জুড়ে বলতে হবে, আল্লাহু আকবার। হযরতে মুসা কালিমুল্লাহর মা বলে, কিভাবে এইটা কেমনে সম্ভব, চুলার ভিতরে যদি আমার বাচ্চাকে যদি ঢুকাইয়া দেই, যদি ঢুকাইয়া দেই, আমার বাচ্চা তো পুড়ে যাবে, আমার বাচ্চা তো লাকড়ির মতো পুড়ে কয়লা হয়ে যাবে রে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার করা হয়েছে, আল্লাহ বলেছেন চুলার ভিতরে রাখার জন্য। মুসা কালিমুল্লাহর মা বলে, ও আমার বড় মেয়ে, আমি আমার হাতে আমার ছেলে মুসাকে ওই চুলার ভিতরে ঢুকাইতে পারব না। ও আমার মেয়ে, আমি এটা কখনো পারব না। নে নে নে, যেহেতু আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, আবার যদি না ঢুকাই ফেরাউনের বাহিনী হত্যা করে ফেলবে। আচ্ছা যা যা যা, এমনি এমনি তো আমার ছেলেকে মারবে, যাও যাও, এই ছেলেকে চুলার ভিতরে ঢোকাইয়া দাও। কোন সুবহানাল্লাহ। চুলার ভিতরে যখন হযরতে মুসা কালিমুল্লাহকে ঢোকাইয়া দেওয়া হলো, ঢোকাইয়া দেওয়ার পরে দরজা খুলল, এই যে ঢোকাইয়া দিল, জিব্রাইল আমিন আসলেন, এর মধ্যে দরজা খুলতে একটু লেট হয়েছে না? আমার ওয়াজ কি বুঝতেছেন? তাহলে কথা বলতে হবে। আমি যেখানে কথা বলি, যে যে সময় কথা বলে, উনি থাকেন শিক্ষক, বাকিরা থাকে ছাত্র, বলেন আলহামদুলিল্লাহ। এর জন্য কথা বলতে হয়, কথা বললে ওয়াজের মজা আসে, কোন আলহামদুলিল্লাহ। তো দরজা খুলতে কি একটু লেট হয়েছে নাকি? হয় নাই? হামানের বাহিনী দরজা যখন খোলা হলো, তারা আয়েশা প্রশ্ন করা শুরু করলো, কেন এত লেট হলো, দরজা খুলতে কেন এত টাইম নিলা, নিশ্চয়ই তোমাদের ঘরের মধ্যে কোনো বাচ্চা সন্তান আছে। মা বলে, ও ফেরাউনের হামানের বাহিনীরা রে, তোমরা তল্লাশি করো, বাচ্চা যদি পাও, দেখো দেখো তোমরা তল্লাশি করো। হামানের বাহিনী, ফেরাউনের বাহিনী, সমস্ত বাহিনী না তল্লাশি শুরু করলো। আচ্ছা আপনারা বলেন তো, কোন পাগলেও কি চুলার ভিতরে গিয়ে বাচ্চা খুঁজবে?
ক্ষণ আল্লাহু আকবার। এই এই কাহিনীটা বলার কারণ কি জানেন? কাহিনীটা বলার কারণ হচ্ছে সুন্নিয়তের উপরে আক্রমণ আসবে, সুন্নিয়তের উপরে লাঠি চার্জ হবে, সুন্নিয়তের উপরে বিপদ আসবে। সমস্ত বিপদকে অপেক্ষা করে একমাত্র আল্লাহর ভরসা রেখে আমার রাসূলের পথে কে কে জীবন দিতে রাজি আছেন, দু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ।